আসসালামু আলাইকুম ইএমসি শোয়ের সকল দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে শিক্ষা খবর আসে, মাঝে মাঝে ব্যতিক্রমধর্মী বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আজ থেকে আরেকটি ব্যতিক্রমধর্মী পর্ব শুরু হবে, সেটা হচ্ছে গণিতের জাদুকরী প্রমাণ। এই পর্বগুলোতে আমরা দেখব কীভাবে অসম্ভব প্রমাণকে বাস্তবসম্মত উপায়ে প্রমাণ করা যায়। সেই পর্বগুলোরই আজকের প্রথম পর্বে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো কীভাবে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে দুই প্রমাণ করা যায়। তাহলে চলুন বোর্ডে প্রমাণ শুরু করি। ধরি শূন্য ভাগ শূন্য। কারণ হচ্ছে শূন্য ভাগ শূন্য, তাহলে এই উপরে শূন্য রাখতে হবে, নিচেও শূন্য রাখতে হবে। সো ২৫ থেকে ২৫ চলে গেলে শূন্যই থাকবে, ২৫ থেকে ২৫ চলে গেলে শূন্যই থাকবে। এবার আসেন পরবর্তী লাইনে। আপনি ২৫কে অবশ্যই ৫ স্কোয়ার করতে পারেন, এই ২৫কেও ৫ স্কোয়ার করতে পারেন। এই ২৫টাকে আপনি ৫ ইন্টু ৫ আকারে লিখতে পারেন, এই ২৫কে ৫ ইন্টু ৫ আকারে লিখতে পারেন। এখন অবশ্যই আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন এই ৫ স্কোয়ার আর এই ৫ স্কোয়ার, এটা একটা সূত্র হয়েছে। সেটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের তো জানাই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কেমন হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচ থেকে আপনি একটা ৫ কমন নিতে পারেন। কমন নিলে কি হলো, এই যে সিমিলার অংশ আর এই সিমিলার অংশটা চলে গেল। এখন আমরা কী পড়ে রইল দেখি, উপরে পড়ে আছে ৫ প্লাস ৫, নিচে পড়ে আছে শুধু ৫। আপনি উপরে যোগ করে দেন, নিচে যা ছিল তা রেখে দেন, তাহলে এখানে কী বাসে ২। তার মানে এই যে জিরো ভাগ জিরো থেকে আমরা ইকুয়েশন করে কত পাচ্ছি, ২। তাহলে কি আমরা এটা লিখতে পারি না? সুতরাং জিরো ভাগ জিরো সমান কত, ২। কিন্তু প্রশ্ন হচ্ছে হাউ, মানে কীভাবে কীভাবে এই প্রমাণটা করা যায়। শূন্যকে শূন্য দিয়ে ভাগ দিলে দুই হয় না, তাহলে কীভাবে হলো? আসলে আমি এই পুরো অঙ্কের মধ্যে কোনো না কোনো জায়গায় গণিতের একটি বাস্তবসম্মত উপায়ে ব্রেক করে একটি ট্রিক্স ব্যবহার করেছি। এখন তোমাদের খুঁজে বের করতে হবে কোন জায়গায় আমি সেই ট্রিক্সটা ব্যবহার করেছি বা কোন জায়গায় অসঙ্গতি আছে, সেটা খুঁজে পেলে কমেন্ট বক্সে লিখতে পারো। অবশ্যই লিখতে হবে, যদি তুমি খুঁজে পাও বা তোমার কাছে মনে হয় যে এই জায়গা ভুল, তাহলে সেই বিষয়টার আমি অ্যান্সার দিয়ে দেব। তাহলে চলো আমি আরেকবার বুঝিয়ে দিই যে প্রত্যেকটা লাইনের কোথাও আসলেই আমি ইচ্ছা করে ভুল লিখলাম কিনা, গাণিতিকভাবে কোনো ভুল চোখে পড়ে কিনা। চলো দেখে নেই। আমরা প্রমাণ করব শূন্য ভাগ শূন্য, তার মানে এটা কত হইতে হবে, ২। এটাই আমাদের ম্যাজিকের আজকের প্রথম অঙ্ক। তো আমরা ধরে নিচ্ছি শূন্য ভাগ শূন্য সমান সমান কত, ২৫ মাইনাস ২৫, ২৫ মাইনাস ২৫। কেননা ২৫ থেকে ২৫ চলে গেলে শূন্য হয়, আবার ২৫ থেকে ২৫ চলে গেলে শূন্য হয়। দ্যাট ওয়াজ এই শূন্য ভাগ শূন্য এখানে ঠিকঠাকই আছে। এবার এই ২৫কে ৫ স্কোয়ার দেওয়া যায়, কারণ আমরা জানি ৫ এর স্কোয়ার মানেই ২৫ হয়। আবার এই ২৫কেও আমি সেম উপায়ে ভাঙাইলাম, এই ২৫কে আমি ভাঙাইলাম ৫ ইন্টু ৫, এই ২৫কেও ভাঙাইলাম ৫ ইন্টু ৫। এবার আমি নিচ থেকে একটা ৫ কমন নিতে পারি, তাহলে এখানে একটা ৫ চলে গেলে আর একটা ৫ রইল, মাইনাস একটা ৫ কমন নেওয়ার ফলে আর একটা ৫ রয়ে গেল। এবার উপরে লক্ষ্য করলে আমরা দেখি এটা একটা সূত্র পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই জন্য আমরা লিখতে পারি ৫ প্লাস ৫ ইন্টু ৫ মাইনাস ৫। এবার দেখো এটা আর এটা সিমিলার হয়, কেটে ফেলতে হবে, তাহলে পড়ে রইল ৫ প্লাস ৫ আর নিচে শুধু ৫। এখন তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই ৫ আর ৫ যোগ করলে অবশ্যই ১০, নিচে ছিল ৫। এবার ১০কে ৫ দ্বারা ভাগ করলে কত হয়, শুধু ২ হয়। তার মানে জিরোকে জিরো দিয়ে ভাগ দিলে ২ হয়। গাণিতিকভাবে আমি প্রমাণ করে দিয়েছি, বাস্তবিক অর্থে এটা হয় না। কোথায় ভুল কোথায় কি সব কিছু বের করে কমেন্ট বক্সে লেখো। আমি ফিরে আসতেছি পরবর্তী কোনো ম্যাজিক্যাল এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ইএমসি শোয়ের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।